হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার কাছে রয়েছে একটা ক্যালিবার ব্র্যান্ডের থার্টি কেজি ওয়েইং স্কেল যার ওয়েটটা অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে আমি এখানে যে ওয়েট ওয়েটটা দিচ্ছি সেখান থেকে অনেকটাই ওজন এখানে কম দেখাচ্ছে তাহলে এই মেশিনটাই কীভাবে অ্যাডজাস্ট করতে হয় ওয়েটটা সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কীভাবে এই ওয়েটটা এখানে অ্যাডজাস্ট করছি এখানে আমি একটা এক কেজি ওয়েট এখানে দিয়েছি এখানে নশো একাশি বিরাশি দেখাচ্ছে দেখতেই পারছো যে তোমরা এখানে এক কেজিতে অনেকটাই কম দেখাচ্ছে তাহলে এইটারই কিভাবে ওয়েটটা অ্যাডজাস্ট করবো সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কীভাবে করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা ভিডিওটা প্রথম দেখছো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই মেশিনে ক্যালিভেশান করার জন্য কতগুলো সুইচ রয়েছে এখানে অন রয়েছে মোড রয়েছে ফাংশান রয়েছে টেয়ার রয়েছে স্টার রয়েছে আর অফ রয়েছে এই সুইচগুলো এখানে দেয়া রয়েছে তাহলে এর মধ্যে কি কোন কোন সুইচগুলো দিয়ে আমি ক্যালিভেশানটা করছি তোমরা ভালোভাবে দেখো এখানে যে ফাংশান সুইচটা আছে আর টেয়ার সুইচটা আছে এই সুইচ দুটো সুইচ দিয়ে আগে আমাকে ক্যালিভেশান করতে হবে এখানে ফাংশান যে সুইচটা আছে এই সুইচটাকে প্রেস করে টেয়ারটাকে প্রেস করতে হবে তবে গিয়েই ক্যালিভেশান মোডে এখানে ঢুকে যাবে তাহলে আমি ফাংশান যে সুইচটা আছে ওই সুইচটাকে প্রেস করে টেয়ারটাকে প্রেস করছি এখানে ক্যাল দেখিয়ে এখানে ওয়ান থাউজেন্ড দেখাচ্ছে ওয়ান থাউজেন্ড মানে এখানে এক কেজি ওয়েট দেখাচ্ছে এবার আমি এক কেজি ওয়েট এরপরে দিয়ে দেব এরপর ওয়েটটা দেওয়ার পরে এখানে টেয়ার যে সুইচটা আছে এই সুইচটাকে একবার প্রেস করে দেব একবার প্রেস করে দিলে এখানে যে ফাইনাল কালিভেশান সেইটাই এখানে নিয়ে নেবে এখানে আমি টেয়ারটাকে প্রেস করেছি এখানে কিন্তু আমার ফাইনাল কালিভেশান যেটা এক কেজি আমি দিয়েছি সেই ওয়েটটা এখানে চলে এসছে আমি ওয়েটটাকে আবার তুলে আবার দিচ্ছি এখানে এক কেজি আমার সেট হয়ে গেছে যেখানে আগে অনেকটাই ওজনটা কম দেখাচ্ছিলো এখানে আমি আরও পাঁচশো একটা ওয়েট এরপরে দিয়েছি এখানে আমার ওয়েটটা এখন পুরোপুরি রাইট হয়ে গেছে তাহলে দেখতেই পারলে যে তোমরা কীভাবে আমি এই ওয়েটটা অ্যাডজাস্ট করলাম তাহলে এই ছিল আজকের ক্যালিভেশন যা তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো